ঘুরতে যেতে কার না ভালো লাগে। তারপর যদি হয় রাতের দৃশ্য অন্যরকম এবং দিনেরটা আর এক রকম, চলুন ঘুরে আসা যাক। বাসা থেকেই বের হয়ে ভাবলাম কোথায় যাওয়া যায়, ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম বিজেপি ক্যাম্প ঘুরে আসি, তো গাড়ি থেকে নেমে আমরা একটু হাঁটা শুরু করলাম। তারপর বর্ডার গার্ড পাবলিক স্কুলের অপোজিট সাইডে ছিল বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্পের এখানে কিছু ভালো রেস্টুরেন্ট করেছে, যেগুলোর পরিবেশটা অসম্ভব সুন্দর। এরপর এই রেস্টুরেন্টের সাথে আরেকটা সম্পর্কিত হচ্ছে, এটা রাতের বেলা, আসলে সন্ধ্যার দিকে এটার পরিবেশ আরও সুন্দর দেখায়। এখানে আবার মামা চা বিক্রি করছিল, এখানে নানা রকমের চাও পাওয়া যায়। তারপর এখানে দেখছিলাম একটা বোর্ডের উপর দুটো কাপল আর কি ফটোশ্যুট করছিলো, আমার দেখে খুব ভালোই লাগলো। তারপর এটার মাঝখান থেকে পরিবেশটা তো আরোই সুন্দর ছিল। তারপর এই সাইডটাও আসলে অসম্ভব সুন্দর ছিল। তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে যে রেস্টুরেন্টগুলো ছিল এগুলো এক একটা এক এক নাম ছিল। একটার নাম জলশ্রী, একটার নাম জলপদ্ম, এমন নাম ছিল। আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে দেখলাম একটা কাপল বসে আছে, তো ভাবলাম একটু ভিডিও করি, তো তারাও এসেছে, তো ভালোই লাগলো আর কি। এরপর খাবার অর্ডার দিতে গেলাম, দেখলাম মামা মনের সুখে মামির সাথে কথা বলছে আর কি। তারপর জলশ্রী যে রেস্টুরেন্ট আমরা দেখেছিলাম একটু চারটা, তারপর আমরা একটু বোটে উঠেছিলাম, ভাইয়ের ভিডিও করছিল আর কি। এই জলশ্রী রেস্টুরেন্টে আমরা বসেছি ক্লান্ত হয়ে। তারপর দেখছিলাম তারাই যেন চলে আসছে। এই ভাইয়ার আপুটা অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছে, যা আমার কাছে খুব ভালো লেগেছিল। এরপর পরিবেশটা দেখাচ্ছি কেমন আর কি। বিকাল টাইমে আসলে একটু জায়গা পাওয়া যায়। তারপর আমরা ওঠার আগে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, খাবার চলে এসেছে, খেয়েছি এবং একটু মাছকেও দিয়েছি, দেখি মাছেও খাচ্ছে। তারপর আস্তে আস্তে বসেছিলাম, তারপর আমার পাস্তা আসলো, পাস্তাও খেয়ে নিলাম। তারপর পরিবেশটা একটু দেখছিলাম আমি, একটু মনোমুগ্ধকর। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমরা বিকেল টাইমে এসেছি, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মেঘলা মেঘলা আকাশ আর কি। তারপর দেখলাম যে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, তো তাও আরও সুন্দর লাগছে। তারপর এখানে আপনারা সন্ধ্যার সময় আসলেই প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। যেমন আমরা বিকেলে এসেছি, আপনারাও বিকেলে আসতে পারেন, তো দুটোই উপভোগ করতে পারবেন। তো আমাদের সময় শেষ, তো আমরা বাসায় চলে যাচ্ছি। অনেকক্ষণ যেহেতু এসেছি বাইরে, তো এখন বাসায় যেতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।